সদিচ্ছা আর পরিশ্রম যে কোনো কিছুকেই দমিয়ে রাখতে পারে না তার একটি উজ্জ্বল উদাহরণ পশ্চিমবঙ্গের বাঁকুড়ার শালতলার এমএলএ চন্দনা বাউরি তার নাম। রীতিমতো কুড়ে ঘর থেকে এসে লোকসভার সদস্য তিনি এখন। শত প্রতিকূলতার মধ্যেও নিজেকে তিনি যোগ্য প্রমাণ করে বিধায়ক হয়েছেন প্রত্যন্ত গ্রামের এই বাউরি সম্প্রদায়ের গৃহবধূ। পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রতিনিধি শুভজিৎ প্রতপদন্দর পাঠানো তথ্য ছবি একটি ডেস্ক রিপোর্ট। চন্দনা বাউরি অদম্য মনোবল যে কোনো কিছুই দমাতে পারে না তারই উদাহরণ তিনি। পশ্চিমবঙ্গে বাঁকুড়ার শালতোরা থেকে তৃণমূলের দুইবারের বিধায়ক সন্তোষ কুমারকে হারিয়ে রীতিমতো টক অব দ্য কান্ট্রি এ বাউরি সম্প্রদায়ের নারী। মাটির ঘর থেকে রীতিমতো বিধানসভার সদস্য। গঙ্গাজল ঘাটির যে গ্রামে চন্দনার বাস সেটা মূলত নিম্নবিত্তের বসতি। নির্বাচনী হলফনামায় চন্দনার স্থাবর অস্থাবর সম্পদের মূল্য ছিল 31,985 টাকা। রাজমিস্ত্রির স্বামী আর তিন সন্তান নিয়ে বসতি এই জরাজীর্ণ ঘরে, নেই কৃষি জমিও। অভাব যার পিছু ছাড়ছে না, 30 বছর বয়সী সে বিধায়কের এবারের ব্রত দুঃখীদের সেবা। কোভিড মহামারীর এই সময়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটছেন সাবান মাস্ক নিয়ে। বিধায়ক হিসেবে মাসিক 84,000 রুপি ভাতা পাওয়ার খবর শুনে রীতিমতো অবাক প্রশ্ন, কি করবেন এ অর্থ দিয়ে? শালতলা একটা হসপিটাল আছে যেটা বন্ধ হয়ে গেছে, ওদিকের ওইটা মানে খোলানোর জন্য চেষ্টা করব আমি। তারপরে রাস্তাঘাট যেটা আছে আমাদের, রাস্তার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড রাস্তার অবস্থা খারাপ, পানীয় জলের ব্যবস্থা নেই এখানে, তো আমি এগুলো আগে করার চেষ্টা করবো। নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে পরিচয় করান গোটা বাংলার আকাঙ্ক্ষার প্রতীক, বাঙাল কি বেটি হিসেবে। গেল নভেম্বরে অমিত শাহ বাঁকুড়ায় প্রচারণায় এসে যান চন্দনার বাড়িতে, এরপরই আলোচনায় বাউরি পরিবার। এরই মধ্যে নিজস্ব টুইটারে অ্যাকাউন্ট খুলে জনগণকে প্রতিনিয়ত আপডেট দিচ্ছেন বিজেপির এই বিধায়ক। আই থেকে আমি আপনাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হলাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।